ডাইনিং রুমটাকে আমি অনেক বেশি খোলামেলা রাখার চেষ্টা করেছি, আর আমার পুরনো ডাইনিংটাকে কেটে এটার ভিতরে টাইলস দিয়ে আমি আরেকটু নতুনত্ব আনার চেষ্টা করেছি। আর এই রুমটাকে যাতে আরও অনেক বেশি বড় লাগে সেটার জন্য আমি একটা বড় মিরর দিয়েছি এখানে। আর আমার এই ডাইনিং টেবিলের পাশে আমি ছোট্ট করে একটা ক্যাবিনেট করেছি, আর এখানে একটা ইন্ডাকশন ওভেন বসিয়েছি। আপনারা সবাই জানেন এখন গ্যাসের অনেক সমস্যা, তাই আমার যখন গ্যাস থাকে না তখন আমি এখানে যাতে সহজে রান্না করতে পারি সেই জন্য এই ব্যবস্থা। আর আমার এই ওপেন কিচেনটাকে আরেকটু আলাদা করার জন্য আমি উপরে একটা টালি করে ছোট্ট করে ঘরের মতো করেছি। আমার বাসার এই অংশটা ডাইনিংয়ের এক্সটেনশন হিসেবে আছে, সো এখানে আমি যেটা করেছি এই দেওয়ালটাকে পেন্ট করেছি, করে দেন এইটাকে একটু মনোটোনাসটাকে কাটানোর জন্য আমি এখানে একটু উঁচু করেছি, প্লাস এটা একটা উডেন ফ্লোর করা হয়েছে। দেন এখানে আমি একটা ডিনার বাগান করা হয়েছে যাতে করে আমি এখানে বাফে সার্ভ করতে পারি সবাইকে একসাথে। আমার বাসায় যদি একসাথে অনেক গেস্ট চলে আসে দেন সেক্ষেত্রে যাতে আমি সবাইকে এখানে একসাথে দিতে পারি এই জন্য এটুকু করা হয়েছে। আমার পুরো বাসায় অসংখ্য পেন্টিং আছে, যে পেন্টিংগুলো আমার নিজেরই করা। আর এখানে যেটা করেছি আমার উডেন ফ্লোরের কার্ভের সাথে মিল রেখে আমি ছোট করে এখানে একটু বলকনি করে দিয়েছি।